গভর্নমেন্ট কেবল কয়েকটা মেগা প্রজেক্ট ছাড়া কিচ্ছু দেখাতে পারছে না, এই কনসেপ্টটা ভেঙে দেওয়া দরকার। তাদের নিজেদের বোঝা উচিত, আপনি পদ্মা সেতু বানানো কত হুলস্থুল করছেন, তো পদ্মা অ্যাপ্রোচ রোডে 1 কিলোমিটার বানাতে আপনি 200 কোটি টাকা খরচ করছেন। ক্যান ইউ ইমাজিন, পৃথিবীতে এত বেশি টাকা দিয়ে কোথাও কোনো রাস্তা বানানো হচ্ছে না। আমরা যে মেট্রো রেল নিয়ে এত হুলস্থুল করছি, এই মেট্রো রেলে পার কিলোতে যে খরচ হচ্ছে, দ্যাট উড বি দি হাইয়েস্ট ইন এশিয়া। প্রায় একই সময় চালু করে জাকার্তা মেট্রো রেল চালু হয়ে গেছে, আমাদের তো খবরই নেই। আরো ভালো, মান্থলি প্রায় 20-25 হাজার টাকা করে গুনতে হবে ওখানে চলতে হলে, ওই মেট্রো রেলে চলতে হলে। হ্যাঁ, এখন তো আরো ইয়ে করছে, পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল হবে করা হচ্ছে, আপনার খরচ বাড়াতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে। যাই হোক, এইসব লম্বা কাহিনী উন্নয়ন নিয়ে আছে। আমি মনে করি সর্বাংশে ব্যস্ত সরকার যদি বুঝে শুনে চলে যায় ভালো। আওয়ামী লীগের অনেক বড় ট্রেডিশন ছিল, ছিল কোনো ট্রেডিশন তো এখনো আছেই, ট্রেডিশন থাকার জিনিস অতীতের কথা। আওয়ামী লীগের মধ্যে এখনো গুড সেন্স প্রিভেল করে এরকম মানুষ আছে, তারা বোঝানো উচিত এই হাইব্রিড আওয়ামী লীগ দেশের কিছু করতে পারবে না, আওয়ামী লীগও ধ্বংস করে দেবে। কিন্তু একই কথা জনাব নূর আলম লেনিনও বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শক্ত বিরোধী দল তো নাই, ওনারা ছেড়ে দিত বা কার কাছে ছাড়বে, এই ধরনের কথা বলেছে। পাশাপাশি নূর আলম লেনিনও বলেছে যে আপনাদের আসলে ওইরকম কমর শক্তি নাই যে সরকারকে নামাবেন, এই ব্যাপারে আপনার একটু স্পষ্ট বক্তব্য জানাবেন। জানেন, উনি যদি শুধু প্রধানমন্ত্রী হতেন আমি খুব ভালোভাবে এটা একটা জবাব দিতে পারতাম। সমস্যা আছে, উনি আমার নেতা ছিলেন, এখন আমি তাকে অসম্মান করি না কোন জায়গাতে, আমারও নেতা ছিল, কিন্তু শক্তিশালী বিরোধী দল নাই মানে সংসদের বুদ্ধি নাই। সংসদ তো সং বানিয়েছেন একটা, সংসদে যে বিরোধী দল আছে, কি বিরোধী দল বলেন আপনি, তারা তো দুর্বল হবেই, ওটা বিরোধী দল না, ওটা মৎস্যকন্যা, অর্ধেক মানুষ অর্ধেক মাছের মতো, মানে অর্ধেক বিরোধী দল আর অর্ধেক সরকারি দল, ও আবার কি বিরোধী দল হবে। কিন্তু রাস্তার কথা যদি বলেন, তাহলে রাস্তাতে দেশের কথা বলেন, দেশে একটা শক্ত বিরোধী দল পায় রাস্তায়, রাস্তায় মানে তো দেশই, খালি সংসদ বলে তো দেশটা, সংসদ একটা ঘর বানিয়েছে, একটা গোয়ালের মতো এখন, মানে আমি বাকিদের সরকারি এটা খারাপ অর্থ না, দরকার নেই, আমি বলছি এরকম একটা ঘর বানিয়েছেন যার মধ্যে শুধু সরকারের স্তুতি, বিরোধীরা করে কেউ কেউ সেগুলোর বহু কাহিনী আছে, যাই হোক, কিন্তু রিয়াল অর্থে সমগ্র দেশ জুড়ে বিরোধী দল শক্তিশালী ভাবে অবস্থান করে। এটা নীল ভাই নিজেও বললেন না যে বিএনপি যা পারে এখন, আমরা ছোট ছোট দলটা পারি, সবাই মিলেও পারি, বিএনপি এখন একটা সভা ডাকলে 24 ঘন্টায় যত মানুষ হয় সেটা দেখে পিড়ে চমকে দাঁড়ানোর অবস্থা তো নাই কিভাবে, আর নাই যদি তাহলে এই বিএনপি নিয়ে তো কথা বলে দিল, আওয়ামী লীগের দিন রাত তো আমি বিএনপি এই ভালো কথা, আমার মনে হয় যে আওয়ামী লীগের সব নেতারা বিএনপি বিশেষজ্ঞ হয়ে গেছে, বিএনপির উপরে কথাবার্তা বলেন, এগুলো সবই বন্ধ করে দিতে হবে। আপনি সলিউশন চাইলে প্রথম কথা আওয়ামী লীগকে বলতে হবে ইয়েস এটা করে, না যদি করে then it is an all out struggle jate sarkar podottak korte baddho hoy, sarkar jokhon nai tokhon ekbar fresh kore oi baddho korar je environment ota apnara kibhabe korte chaacchen, apnader porikalpona ki bolen etar janen, ashole theoretical answer hoy na to, ei je myanmar e je struggle ta hocche, myanmar e je struggle ta hocche seta rasta chhara kono theoretical answer ki ache bole, kimba dhoren pakistani je bhabe change ta hoye gelo tar pore প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান রাস্তায় গেলেন, পাকিস্তান তো রাস্তায় দেখিয়েছে, আপনারা দেখাতে পারেন না সেটাই বলছে বারবার, যেভাবেই হোক না পাকিস্তান রাস্তা দেখিয়েছে এটা বলেন না, আমাদের থেকে পাকিস্তান অনেক কিছু দেখেছে, এখনো দেখে, এখনো খালি যদি মানুষ বোঝে যে পুলিশ কিছু করবে না, ঘর বাড়িতে করবে না, ওই ইমরানের জনসভা যত বড় হয় তার থেকে বড় জনসভাও বাংলাদেশে হতে পারে, এটা কোনো বিষয় নয়, কিন্তু আপনি করতে তো দিচ্ছেন না। এই যে আমি একটু আগে ঢাকা কলেজের এই ঘটনায় এইভাবে ব্যাপারটা কি এরকম যে আওয়ামী লীগ আপনাদেরকে করতে দিবে, তৈরি করে দিবে, এরপর আপনারা করবেন, এরকম কি চাচ্ছেন, মানে ব্যাপারটা এরকম কি বোঝাচ্ছে কিনা, মানে সরকার আপনাদেরকে করতে দিবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবার জন্য একটা পরিবেশ তৈরি করে দিবে, এরপর কি আপনারা করতে পারবেন, এরকম আশা তো করছি না, এটা হলো আবার কদর্থ করা, খারাপ অর্থ করা, আমি এরকম তো চাচ্ছি না যে সরকার দেবে তাই আশা করে বসেছি, আমি বলছি এই ফাইটটা করতে করতেই জোরে তাই হয়, সারা পৃথিবীতে তাই হয়েছে। এই যে মিয়ানমারের জনগণকে আপনি কি ব্যর্থ বলে খুব আত্মপ্রসাদ লাভ করবেন, নিজের কাছে ছোট লাগবে না, আপনি বলেন মিয়ানমারের জনগণের স্ট্রাগলটা ছোট করে দেখবেন, আপনি বলতে পারবেন এখন যে দূর ওরা কি স্ট্রাগল করে,
then you are undermining the people. একইভাবে আমি বলছি বাংলাদেশেও যদি আপনি জনগণের এই সংগ্রামকে ছোট করে দেখেন, তার মানে আপনি জনগণকে ছোট করছেন। মানুষ তো সংগ্রাম করছে, জীবন দিচ্ছে না মানুষ, জেল খাটছে না, মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, বিএনপি কে ধরে আমি দেখতেই পারি না। কিন্তু বিএনপির হাজার হাজার কর্মীর নামে তো লাখো মামলা আছে, সেই নিয়ে তারা বিএনপি করছে। বিএনপি ভাঙতে পেরেছে? বিএনপির মধ্যে বিরাট রকম একটা ওলট পলট করে দিতে পেরেছে? প্যাকেট নিতে যায় তাদের কথা কি বলবেন তাহলে? জি, প্যাকেট যারা নিতে যায় তাদের কথা কি বলবেন? প্যাকেট নিতে যায়, সরি লেনিন ভাইটা বলেছেন, কিন্তু লেনিন ভাই কি বলতে পারবেন কারা নিয়েছেন, কার থেকে নিয়েছেন? পারবেন না, এইখানে তো পারবেনই না। পরে আপনাকে ফোনে যদি বলতে পারেন, আপনি ফোনে আমাকে বলেন, যদি এখানে বলতে নাও পারেন, এরকম বলতে পারবেন না। তারপরেও এইরকম প্যাকেট দেওয়ার ঘটনা অতীতে তো ছিল, এখন থাকতেও পারে একটা দুইটা, ডাজেন্ট ম্যাটার। অতীতেও প্যাকেট নিয়েছে, তারপর আন্দোলন বন্ধ থাকেনি। এখনো কিছু কিছু চোর ছ্যাঁচড়া টাইপের বিরোধী দলের নেতারা গিয়ে যদি তলে তলে প্যাকেটটাই, কিছুই আসবে চাপে না তাদের, ওতে আন্দোলন থেমে থাকবে না। আমি আবার বলি, জনগণের আন্দোলনকে আপনি কখনোই আন্ডারমাইন করতে পারবেন না। ফ্র্যাঙ্কো 52 বছর 50 বছর চালিয়েছেন দেশ, তার মানে স্পেনের জনগণ সাবেক একটা কুকুর বিড়াল, এরকম কি বলবেন আপনি? 50 বছর ধরেই তারা সংগ্রাম করেছে, সেই সংগ্রামটাকে বড় করে দেখেন। দিল্লির এই কৃষকরা যে সংগ্রাম করছেন, করলেন এতদিন ধরে, কি পুরো বিজয় অর্জন করেছেন? করেননি, তাই বলে স্ট্রাগলটা কি ছোট হয়েছে? বাংলাদেশের মানুষও এখন যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, এটা একটা হিউজ স্ট্রাগল। যখন এই সরকার চলে যাবে, তখন এই সংগ্রামের বন্দনা যে কত হবে, সেটা আপনিও নিশ্চয়ই জীবিত থাকবেন, আমি থাকি কিনা জানি না, মিন্টু ভাই থাক তাই চাই, কিন্তু আমাদের তো বয়স হচ্ছে আস্তে আস্তে, যেই সময়ই হোক না কেন, এখন যে দুঃশাসনটা চলছে এটা নিন্দিত হবেই। আমি স্পষ্ট বলছি, নিন্দিত হবে, নিন্দা করবার মতো কাজ তারা করেছে, এবং তার বিরুদ্ধে যারাই সংগ্রাম করছেন, তারা তাদের জীবিতকালে অথবা যতদিন অ্যাক্টিভ আছেন সেই সময়ের মধ্যে যদি সাকসেস নাও দেখেন, তারপরে মানুষ তাদের প্রশংসা করবে, কারণ তারা লড়াই করেছে। যেই মানুষ লোভে পড়ে ভয়ে কি আত্মসমর্পণ করেছে, সে তো কোনো বীরের মতো মানুষ নয়, সে তো সম্মান করবার মানুষ নয়। কিন্তু যে মানুষটা সমস্ত দুর্যোগ কষ্ট সহ্য করে লড়াই করে শেষ পর্যন্ত টিকেছে, যদি হেরেও যায় তারপরে সে তো শ্রদ্ধার পাত্র, তাই করেন। আমি সমস্ত টেলিভিশন কর্মীদের কাছে, দেশের মানুষের কাছে বলি, এইটা সরকার পক্ষ এইভাবে যারা আন্দোলন করছে তাদেরকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করছে, ওই ট্র্যাপে পড়বার কোনো দরকার নেই। বিএনপি কোন ঈদে বা এই সত্যিকার আন্দোলনের কর্মসূচি দেবে? বিএনপি প্রত্যেক ঈদেই দিতে চায়, আমি বিএনপি করি না, কিন্তু আমি বিএনপির পক্ষে বলছি তা না, কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই হয়, হ্যাঁ 3 মাস পরে দেবো, হিসাব করে দেখলাম যে 3 মাস পরে দেওয়া গেল না, তখন বলবেন ভাই আপনারা একা পুরুষ, আপনি তো পারলেন না। আমি কি হিসেবে পিছিয়ে গেলাম সেটা আমি ব্যাখ্যা নাও করতে পারি, সেটা সরকারকে ইনস্ট্রুমেন্ট দিতে পারে, ওটা তো আমার কাছেই থাকবে। কিন্তু আমি কি লড়াই ছেড়ে দিয়েছি? আপনি বলেন বিএনপি কি লড়াই ছেড়ে দিয়েছে? আমি কিন্তু মনে করি না যে বিএনপি খুবই প্রপারলি স্ট্রাগলটা করছে। আমি মনে করি বিএনপির এই শক্তি দিয়ে যদি আমি থাকতাম, আমি হয়তো আরো ভালো করতে পারতাম, মনে করি, ভুলও হতে পারে, কিন্তু আমার মনে করার রাইট আছে। কিন্তু বিএনপি সংগ্রাম ছেড়ে দিয়ে আপোষ করেছে, এটা মানি না। কেউ যদি বলে ভাই তলে তলে কিন্তু আপোষের লাইন করে, খুঁজতেও পারে, অপশন নিয়ে তো সবই কাজ করে পলিটিক্সে, আপনি অপশন যদি না, আপনার কাছে কি মনে হয় কিনা এই মুহূর্তে তলে তলে কোনো আপোষ টাপোষ এই জাতীয় কোনো কিছু হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু পারে, আবার বলছি আপনি এটা খেয়াল করেন, এই কাজটা হতেই পারে, কারণ পলিটিক্স ইজ নট ওয়ার, যুদ্ধ করবো হয় জিতবো নয় বলবো, পলিটিক্সটা তা না। পলিটিক্স ইজ অলসো এ গেম অফ কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট, পলিটিক্স ইজ এ গেম অফ ট্যাকটিক্স অলসো, পলিটিক্স একটা বড় স্ট্র্যাটেজির ফাঁকে কৌশল করে 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 সামনে এগোয়, কিন্তু আমি মূল জায়গাটা নিজের মনের মধ্যে ধরে রাখি যে আমি ওইখানে পৌঁছাবো। কখনো মনে হতে পারি আমি বোধ হয় বিপদগামী হয়েছি, তা না, আমি আসলে ডিটুর করছি, একটু পথ ঘুরে আবার আগের পথে উঠছি, আরো সামনে গিয়ে উঠছি, এরকম তো হতেই পারে, সেটা আমার কাছে আছে। সেইটা আমি কি লেনিন ভাইকে বোঝাবো? মানে ব্যক্তিগত ভাবে লেনিন ভাইকে আমি বোঝাতে পারি, কিন্তু আওয়ামী লীগকে বোঝাতে যাবো নাকি? আমি এই কৌশলে কাজ করছি, তুমি ভাই বুঝতে ভুল করছো, ওরা তো আমার সমালোচনা করবেই, ওদের কাজই হলো আমাকে ডিমোরালাইজ করবার চেষ্টা করা, ওদের কাজই হলো আমাকে বদনাম করে জনগণের মধ্যে হতাশা ছড়িয়ে দেওয়া। হোয়াই ডু আই কেয়ার ফর দ্যাট? বিকজ আমি তো তার বিরুদ্ধে লড়াই করছি, কারণ আমি জানি সে আমার অধিকার ছিঁড়ে নিয়েছে, সে আমার অধিকার ফেরত দেবে না, অথবা আমি তার বিরুদ্ধে লড়াইটাই করছি, এবং এই লড়াইটা যাতে সবাই অ্যাপ্রিসিয়েট করে। হয়তো সবাই একইভাবে লড়াই অংশ নিতে পারবে না, কিন্তু দূর থেকে সম্মান করে। কারণ আমি বলি ভাই, আমি যত ফোন পাই বলে আমার মনে ভাই কি করছেন একদিন ধরে সরকারটা সরাতে পারেন না, কিন্তু এটা মানে গাল না, মনে করে পাচ্ছেন না কেন ভাই? আমরা আছি আপনার সঙ্গে, বলো তো আপনাদের সঙ্গে আছি,
বেশিরভাগ মানুষ তাই বলে। এখন শুনে আমেরিকার নেতা বলবে আরে ওরকম আমাদের কাছে যা বলে সেটা শুনলে তো অবাক হয়ে যাবে। ঠিক আছে, ওনারাও বলুক, মানুষ তার জবাব দেবে। সত্যি কথা হচ্ছে, লেনিন ভাই স্বীকার করবেন না হয়তো এই জায়গাতে, আমি নিজে জানি দুটো তিনটা জায়গাতে থানা পর্যায়ে জেলা পর্যায়ে আওয়ামী লীগ কমিটি করতে গিয়ে কমিটির সদস্য পাচ্ছে না, কোনো কোনো পেপারে লেখাও হয়েছে, কিন্তু অন্য জায়গাতে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। কারণ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে এখন কোন সত্যি সত্যি নির্যাস নেই, এবং এইটা মানুষ বোঝে। এই জন্যে আওয়ামী লীগ কোনোভাবেই একটা গ্রহণযোগ্য নির্বাচন দেবার ক্ষমতা আর রাখে না। আমাদেরকে আন্দোলন করেই করতে হবে। আমি শুধু একটা জিনিস বলবো, আমি কোনো বিদ্বেষ পোষণ করি না, আওয়ামী লীগ ব্যান করে দাও, আওয়ামী লীগ যেন জীবনে মাথা তুলে দাঁড়াতে না পারে এরকম কথা বলি না। আওয়ামী লীগের তো অনেক অতীত ঐতিহ্য আছে, সেটাকে আমি সম্মান করি, আমি নিজের দলটা করছি, কিন্তু এখন যে আওয়ামী লীগ করছে তার এগেনস্টে লড়াইটা আনকম্প্রোমাইজিং, বিকজ তারা কম্প্রোমাইজের কোনো জায়গা রাখেনি। এখনো কম্প্রোমাইজ তারা যদি করতে চায় করতে পারে, নিশ্চয়ই তার জন্যে আমি বা বিরোধী দলের আরো যারা আছেন তারা মিলে সেই ব্যাপারে অ্যাপ্রোচ করবে। কিভাবে তিনি যেতে পারেন, কোন পথে গেলে সব দিক থেকে সম্মান পাচ্ছে সেটা হতে পারে, কিন্তু এটা শুনে অপমান বোধ না করলে হয়, উনি জেদ করে রাখতে চাইবেন, তার মানে লড়াইটাই হবে, সমঝোতা হবে। সো আপনি যদি বলেন উত্তরবঙ্গের পথে, আমি মনে করি জি অনেক ধন্যবাদ আপনি, তো এই তো ওই কারণে তার কথার জাদুকর, এই কারণে বলা হয় আপনি 15 মিনিটে 15 বছরের পুরো পরিস্থিতি তুলে ধরেছেন। ধন্যবাদ নুরুল আলম লেনিন, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ দীর্ঘ সময় জুড়ে আপনি আমার সাথে বসে আপনি অসুস্থ তারপর বসে আছেন, খুব সুন্দরভাবে সবার কথা শ্রবণ করেছেন। জনাব আব্দুল আলম মিন্টু আপনাকে অনেক ধন্যবাদ, মাহমুদুর রহমান মান্না ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।